আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমরা আপনাকে ইবেল অ্যাকোয়াগার্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। হোয়াট ইজ অ্যাকোয়াগার্ড অফ ইবেল? ইবেল অ্যাকোয়াগার্ড হচ্ছে এক ধরনের মাস্টার কার্ড, যেটা চিপের মাধ্যমে আপনার টাকা এবং কারেন্সি ট্রানজ্যাকশন করা যায় গ্লোবালি এবং লোকালি, যেটা আপনাকে বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংক প্রোভাইড করে থাকে। এটা আপনাকে খুবই সিকিউরিটি দেবে, কনভিনিয়েন্স যে আপনাকে পে করবে এবং ফ্লেক্সিবল যে কোনো জায়গায় একটি সিঙ্গল কার্ডের মাধ্যমে আপনি টাকা বহন করতে পারবেন। এর ফিচার হচ্ছে এটা ডুয়াল কারেন্সির প্রিপেড কার্ড, মানে এতে আপনি দুইটা কারেন্সি ইউজ করতে পারবেন, বিডিডি মানে বাংলাদেশি টাকা এবং ইউএসডি আমেরিকান ডলার। ডিসকাউন্ট ফ্যাসিলিটি থাকবে এতে, অলমোস্ট এর 100 মার্চেন্টস দোকান আছে যে বা ব্র্যান্ড আছে, আপনি সেখান থেকে ডিসকাউন্ট ফ্যাসিলিটিস পাবেন। ফাস্টার অ্যাক্সেস ফান্ডস গ্লোবালি 24 আওয়ার, 24 আওয়ার আপনি খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারবেন যে কোনো এটিএম কার্ডে ইবিএলের। ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল শপিং, আপনি ইন্টারন্যাশনাল এবং লোকাল যে শপিং আছে অনলাইন অফলাইন, ঠিক আছে, সেটা আপনি পে করে আপনার পণ্য ঘরে আনতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি পেতে পারেন। অ্যারাউন্ড দ্য ক্লক ক্যাশ উইথড্র ফ্যাসিলিটি ওয়ার্ল্ডওয়াইড অ্যাট লার্জ। মাস্টার এটিএম কার্ড, মাস্টার কার্ডের যে কোনো এটিএম বুথ থেকে আপনি পৃথিবীর ক্যাশ উইথড্র করতে পারবেন যদি আপনার ডলার ইনডোর্স করা থাকে। অ্যাবসোলুট ফ্রি ক্যাশ উইথড্র ফ্রম এনি ইবিএল এটিএম, এটা ইবিএল যে কোনো এটিএম থেকে কোনো ফি ছাড়া আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। আর এটা ইউজ করতে হবে যে কোনো দোকান এবং রেস্টুরেন্টে গ্লোবালি, মানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যদি ইনডোর্স করা থাকে। কুইক ফ্যাক্টস, তাড়াতাড়ি বলবো, অ্যাকসেপ্টেন্স থ্রু দ্য গ্লোব, এই এটা যে কোনো জায়গায় আপনার অ্যাকসেপ্ট করবে এই কার্ডটি গ্লোবে, যেখানেই যান যদি ইনভেস্ট করা থাকে। কারেন্সি বিডিটি এন ইউএসডি, আমরা প্রিভিয়াস বলেছি যে বাংলাদেশি টাকা এবং আমেরিকান টাকা থাকবে। ভ্যালিডিটি 3 ইয়ার্স, এই কার্ডটার মেয়াদ 3 বছরে থাকবে। কারা নিতে পারবেন? মাস্ট বি এ বাংলাদেশি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনালিটি ছাড়া এই কার্ড নেওয়া যাবে না, অবশ্যই 18 বছর হতে হবে। এছাড়াও যে স্টুডেন্ট বলেন, সার্ভিস হোল্ডার বলেন, যে কেউই এই কার্ডটি পেতে পারবেন। কী কী লাগবে? ফার্স্ট আপনি ইবিএলের অ্যাপ্লিকেশন ফর্মটা কালেক্ট করে কমপ্লিট করবেন, দেন পাসপোর্ট সাইজের 2টা ছবি সেখানে অ্যাটাচ করবেন, দেন আপনার ভোটার আইডি ফটোকপিটা রাখবেন এবং KYC ফর্মটাও সাথে রাখবেন, মানে ডকুমেন্টটা। পাসপোর্ট অবশ্যই ম্যান্ডেটরি রাখতে হবে, এবং ইবিএল কর্মকর্তা যদি কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট চায় তাহলে অবশ্যই দিতে পারে। অ্যাডিশনাল ডকুমেন্ট বলতে যেমন কোনো টিন সার্টিফিকেটের ফটোকপি বা ব্যাংক স্টেটমেন্ট যদি বাই চান্স লাগে, যদি তারা আপনাকে সন্দেহ করে তাহলে। নাও আই এক্সপ্লেন হাউ ইউ প্র্যাকটিক্যালি ডান, আপনি কীভাবে প্র্যাকটিক্যালি এই ইবিএল কার্ডটি নিতে পারবেন সেটা আমি আপনাকে এখন জানাব। প্র্যাকটিক্যালি উইদাউট কোনো এক্সপ্লেন, মানে ফুল এক্সপ্লেনেশন, আপনাদের প্র্যাকটিক্যালি কীভাবে ইবিএল কার্ডটি করতে পারবেন সে সম্পর্কে জানাব। অ্যাট ফার্স্ট আপনি আপনার নিয়ারেস্ট যে ইবিএল ব্রাঞ্চ আছে সেখানে যাবেন, সেখানে গিয়ে অবশ্যই ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন, তারপর আপনারা সেখানে অফিসারের সাথে দেখা করবেন, সেই অফিসারের সাথে কনভারসেশন করবেন যে আপনি কী পারপাসে এটা করবেন, সে আপনার সাথে বলবে কেন নিচ্ছেন, ঠিক আছে। তো আপনি বলবেন যে এটা ফ্রিল্যান্সিং বা অনলাইন শপিংয়ের জন্য নিচ্ছেন এবং ফর্মটি যাবেন, ফর্মটি ফিল আপ করবেন এবং 500
75 টাকা জমা দিবেন। আমি এটা ডিটেলস বলছি, আপনি প্রথমে তার থেকে ডকুমেন্টটা নেবেন, ডকুমেন্টটা নেবেন এবং ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টটা অ্যাটাচ করবেন। তারপর মানি রিসিপ্টটা কালেক্ট করবেন, কালেক্ট করে নিচে গিয়ে ব্যাঙ্ক বুথে সেটা জমা দিবেন। জমা দিয়ে 575 টাকা নেবে এবং সেই মানি রিসিপ্টটা আপনি জমা দিবেন ফর্মের সাথে। অফ টপিক, ফর্মটি জমা দেওয়ার পর আপনাকে দুদিন পর আসতে বলবে, আপনি দুদিন পরই আসবেন। বলবে, আপনাকে জিজ্ঞেস করা হবে কার্ডটিকে আপনার নাম খোদাই করে লেখা থাকবে, আপনি বলবেন হ্যাঁ খোদাই করে লেখা থাকবো, তখন বলবে তাহলে আপনি দুই দিনে পাবেন না, এক সপ্তাহ লাগবে, এক সপ্তাহ লাগবে যে আপনার নামটা কার্ডের ভিতরে লিখে দিব। তখন আপনি বলবেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি আমাকে কার্ডটা দিন এক সপ্তাহ পরেই। তো এক সপ্তাহ পর আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আপনি আপনার মানি রিসিপ্টটা নিয়ে যাবেন, সেখানে দেখাবেন, তারা আপনাকে একটি কার্ড দিবে, এবং বলবে ওই অফিসারের কাছে দিয়ে আপনি পিনটা নেন, পিনটা আলাদা নিতে হবে, পিনটা অবশ্যই সাবধানে থাকবেন। তো এভাবেই আপনি অ্যাকোয়াকার্ডটি পেয়ে যাবেন। এই হচ্ছে আমার অ্যাকোয়াকার্ড যেটা আমি করেছি, এটা আপনি বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগলো, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টিচকুকে এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।